প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত বিশেষভাবে প্রয়োজনীয় হচ্ছে আমাদের কোর্সের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের কোর্সের শিডিউল সম্পর্কে। আপনারা অনেকেই আছেন যারা মাঝে মধ্যেই একজন আরেকজনকে জিজ্ঞেস করেন যে আজকে ক্লাস আছে কিনা, বা সপ্তাহে কোন কোন দিন আপনার ক্লাস হবে, এ বিষয়টি অনেকেই ভুলে যান। যে কারণে আমি ভাবলাম যে একটি ভিডিও শ্যুট করে রাখি, যেন এখন যারা স্টুডেন্ট রয়েছেন বা ভবিষ্যতে যারা আমাদের কোর্সে এনরোল করবেন, তারা যেন এই প্রবলেমটি আর ফেস না করেন। যে কারণে আপনি এই ভিডিওটি যখন তখন দেখে নিতে পারবেন এবং জেনে যেতে পারবেন যে আমাদের ক্লাসের সময়সূচি কখন কখন। সো চলুন আমরা শুরু করি। সো আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন তারা ইতিমধ্যে জানেন যে আমাদের যেই কোর্সটি রয়েছে এই কোর্সের ক্লাসটি হয় লাইভ, অ্যান্ড সপ্তাহে মাত্র 3 দিন আমাদের ক্লাসটি হয়ে থাকে। এটির আগের যে সময়টি ছিল এটি হচ্ছে প্রতি সপ্তাহে শুক্র, রবি, বুধ, এই 3 দিন রাত 9টা থেকে 12টা অবধি 1টা পর্যন্ত। সো এই যে যে টাইম, এই টাইমের ভিতরে মূলত আমাদের 2টা ব্যাচে ক্লাস হতো। একটা হচ্ছে 9টা থেকে 11টা, দেন আর একটা হচ্ছে 11টা থেকে 12টা 1টা। সো অনেক সময় আমাদের ক্লাস একটু ডিলে হয়, যে কারণে একটু টাইম বেশি লাগে। অনেক ক্ষেত্রে আবার এটি 1 ঘন্টা 1.5 ঘন্টায় কভার হয়ে যায়। সো মিনিমাম আমাদের ক্লাসটি দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। সো যাই হোক, এই ছিল বিষয়। আর রিসেন্টলি আপনারা আরও জানেন যে আমরা আমাদের যেই সময়সূচি রয়েছে এই সময়সূচিতে কিছু একটা পরিবর্তন নিয়ে আসছি, কারণ আমাদের যেই শিডিউলটি ছিল এই শিডিউলটির ফলে অত্যন্ত রাত হয়ে যেত আমাদের, যেই কারণে অনেক সমস্যা হইতো, যেই এটি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও দিব। বাট এখন আপাতত আমাদের যেই ফাইনাল শিডিউলটি রয়েছে এটি সম্পর্কে আপনাদের আমি অবগত করতেছি, কাইন্ডলি এটি আপনারা মনে রাখবেন। সো আমাদের যেই ডেটটি ছিল এটি হচ্ছে সপ্তাহে 3 দিন, শুক্র, রবি, বুধ। সো আমাদের এখনও সপ্তাহে 3 দিনই ক্লাস হবে, লাইভ ক্লাস হবে শুক্র, রবি, বুধ। বাট আমাদের ক্লাসটা হবে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এর ভিতরে একটি ব্যাচ হবে 6টা থেকে 8টা, দেন সেকেন্ড ব্যাচ হবে 8টা থেকে 10টা। সো এখানে আরেকটি কথা বলে রাখি, যারা আমাদের আগের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্লাসটি মূলত সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত হবে, দেন যারা নিউ ব্যাচে রয়েছেন তাদের হবে 8টা থেকে 10টা পর্যন্ত। সো এই হচ্ছে মূলত আমাদের ক্লাসের শিডিউল। অ্যান্ড দেন আরেকটি কথা এখানে বলে রাখি যে আমরা আমাদের কার্যক্রমের যে কোনো পর্যায়ে, আমরা বিভিন্ন ক্ষেত্রে দিনের বেলায়, বিকেলে, সন্ধ্যায়, রাত্রে বিভিন্ন সময় আমরা লাইভে মিটিং করে থাকি, সো সেই ক্ষেত্রে বা সাপোর্ট দিয়ে থাকি। সো যখনই হোক না কেন, এটা ক্লাসের সময় হোক বা সাপোর্টের সময় হোক বা এক্সট্রা যে কোনো টাইমে হোক, সো যখন আমরা আলোচনা করব সেই মুহূর্তে যদি আজান দিয়ে থাকে, সো তখন আজানের সময় থেকে শুরু করে 25 মিনিট পর্যন্ত আমাদের কার্যক্রম টোটালি অফ থাকবে। সো এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন, এটি আমাদের ক্লাসের ভিতরে হতে পারে 6টা থেকে 10টা, এর ভিতরে হয়তো বা আমাদের মাগরিব অ্যান্ড আশারের নামাজটা আসতে পারে। সো সেই ক্ষেত্রে যে কোনো ব্যাচের বেলায় এটি হতে পারে। সো আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন যে আমাদের আজান দেওয়ার সময় থেকে কাউন্ট হবে, দেন 25 মিনিট পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রম অফ থাকবে। দেন আমাদের 25 মিনিট পরে আবার সেই যথাস্থান থেকে আমাদের কার্যক্রম অ্যাক্টিভ হবে, দেন সেখান থেকে আমাদের টাইম টু টাইম আমাদের ক্লাসটি হবে। সো এই ছিল মূলত আমাদের ক্লাসের শিডিউল। সো আশা করি এবার আর ভুলবেন না, কারণ এবার ভুলার কোনো সুযোগ নেই, কারণ আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে গেলে এনি টাইম আপনি আমাদের ক্লাসের শিডিউলটি দেখে নিতে পারবেন। সো আর কারো কাছে আপনার জিজ্ঞেস করতে হবে না। যারা আছেন বা ভবিষ্যতে যারা আসবেন, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।